আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই রয়েছে, ক্ষমতায় গিয়ে টাকা পাচারকারীদের হিসাব নেওয়া হবে বললেন আলাল। জানিয়ে দেব, চুয়াডাঙ্গায় পুলিশের বাধায় বিএনপির গণমিছিল পণ্ড, গ্রেপ্তার 8। এবারে থাকছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানিয়ে দেব, কেন বিএনপি মহাসচিবের জামিন দিচ্ছে না, এর জবাব একদিন দিতে হবে বললেন গয়েশচন্দ্র রায়। জানাবো, বড়দিন উপলক্ষে সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই বললেন আইজিপি। এবারে জানিয়ে দেব, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের হাতেই আওয়ামী লীগের দায়িত্ব। এবং সর্বশেষ জানিয়ে দেব, চীনে 20 দিনেই 25 কোটি মানুষ করোনায় আক্রান্ত। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। ক্ষমতায় গিয়ে টাকা পাচারকারীদের হিসাব নেওয়া হবে আলাল। নদী স্রোতের সামনে দাঁড়ালে কেউ টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, যখন প্লাবন আসে তখন কোনো দেওয়ালই বাধা হয়ে থাকতে পারে না। যেভাবে সাধারণ জনগণের মাধ্যমে সরকারকে ক্ষমতা দেওয়া হয়, ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত করা হয়। আমরা জনগণকে সঙ্গে নিয়েই সেই পথ অবলম্বন করে যাচ্ছি। এখানে যদি কেউ বাধা সৃষ্টি করেন, তিনি টিকে থাকতে পারবেন না, বাধা তৈরি করলে তারা হারিয়ে যাবেন। শনিবার সন্ধ্যায় যশোর পৌর শহরের লালদিঘি জেলা বিএনপির জল্লীয় চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। আলাল বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না, সুষ্ঠু সুন্দর নির্বাচনের সংস্কৃতি আওয়ামী লীগের মধ্যে নেই। সেখানে বিএনপি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের সংস্কৃতি ফিরে আনা লড়াই করে যাচ্ছে। বিএনপির এমন কাজে আওয়ামী লীগ সম্মান না দেখিয়ে একের পর এক তাদের পেটুয়া বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হামলা মামলা করে যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সম্প্রতি জেএফআই গ্লোবালের প্রকাশিত তথ্যের পরিসংখ্যানের চিত্র উল্লেখ করে তিনি বলেন, সরকার ক্ষমতায় থেকে ব্যাংকগুলো খালি করে ফেলেছে, সরকারের নেতারা আমলারা টাকা বিদেশে পাচার করেছে, ক্ষমতায় গিয়ে এসব পাচারকারীদের হিসাব নেওয়া হবে। চুয়াডাঙ্গায় পুলিশের বাধায় বিএনপির গণমিছিল পণ্ড, গ্রেপ্তার 8। চুয়াডাঙ্গায় পুলিশের বাধায় কেন্দ্র ঘোষিত গণমিছিল কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। আজ শনিবার বেলা 3টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি বের হওয়ার কথা ছিল, কিন্তু মিছিল শুরুর আগে জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ শরীফুজ্জামান সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে প্রেস ক্লাব থেকে সাহিত্য পরিষদ পর্যন্ত পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে চলে যায়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাল মামুন জানান, 4 ডিসেম্বর সদর থানা পুলিশের করা নাশকতার মামলায় 7 জন এবং নিবারণমূলক মামলায় 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক আহমদ হাসান খান ওরফে বাবু খান। তিনি জানান, আমরা সবসময় শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছি, পুলিশের এই হঠকারী সিদ্ধান্ত শান্তিপূর্ণ রাজনীতির অন্তরায়। দলীয় একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শরীফুজ্জামান সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা বেলা 2:30 থেকে প্রেস ক্লাবের আশেপাশে জড়ো হতে থাকেন। 2:45 দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রেস ক্লাবের সামনে পৌঁছান। এ সময় পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাদের বলা হয় সড়কে না উঠে বরাবরের মতো সাহিত্য পরিষদ চত্বরে কর্মসূচি পালন করতে, কিন্তু বিএনপি নেতারা পুলিশের কথা উপেক্ষা করে ঘোষণা দেন সড়কেই গণমিছিল করবেন। এরপর পুলিশ প্রেস ক্লাবের সামনে ও আশপাশের এলাকা থেকে 6 জন ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় আমির খসরু মাহমুদ চৌধুরী। কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিবের উত্তরার বাসায় যান তিনি। সাথে ছিলেন বিএনপির মিডিয়া সেল আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন। সেখানে তিনি মির্জা ফখরুল ইসলামের সহধর্মিনী রাহাতারা বেগমের সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন। কেন বিএনপি মহাসচিবের জামিন দেওয়া হচ্ছে না, এর জবাব দিতে হবে গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকার হামলা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের দাবিয়ে রাখতে পারেনি। তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। কী কারণে তাদের জামিন দিচ্ছে না, এর জবাব একদিন একদিন দিতে হবে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, 10 দফা দাবি বাস্তবায়ন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ শনিবার রাজশাহীর ভুবনমোহন পার্কের সামনে গণমিছিল করেছে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র এসব কথা বলেন। তিনি বলেন, আমরা 10টি বিভাগীয় সমাবেশ করেছি, সরকারের তাণ্ডব মোকাবেলা করতে গিয়ে বিএনপির সব সমাবেশ একদিনের জায়গায় 3 দিন করে হয়েছে, আমরা একদিনের সমাবেশ 3 দিন করেছি। আমাদের যে অর্থ ব্যয় হয়েছে তার চেয়ে 3 গুণ ব্যয় করেছে সরকার,
তারা পরিবহন বন্ধ করেছে, রিকশা বন্ধ করেছে, ইন্টারনেট, নৌপথ, জলপথ বন্ধ করেছে, কিন্তু প্রতিবাদ কণ্ঠ স্তব্ধ করতে পারেনি। গয়সর আরও বলেন, এতদিন উবায়দুল কাদের বলেছেন বিএনপি আন্দোলন সংগ্রাম পারে না, কত রকম তিরস্কার করেছেন, বলেছে খেলা হবে, কিন্তু এখন তিনি খেলা বন্ধ করেছেন। বিএনপির আন্দোলন দেখে এখন আর বিএনপিকে নিয়ে মশকরা করার সাহস পান না। বড়দিন উপলক্ষে সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই আইজিপি। আগামীকাল বড়দিন উপলক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বড়দিন উপলক্ষে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই। শনিবার রাজধানীর কাকরাইল সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল চার্চে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি রয়েছে। আইজিপি বলেন, বড়দিন উপলক্ষে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই। দুই জঙ্গি পালানোর ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা, এটা নিয়ে আতঙ্কের কিছু নেই, তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। শেখ হাসিনা এবং উবায়দুল কাদেরের হাতেই আওয়ামী লীগের দায়িত্ব। আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি এবং উবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। আজ শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের 22তম ত্রিবার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তাদেরকে নির্বাচিত করা হয়। দলের 22তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত 3 সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে উবায়দুল কাদেরের নাম ঘোষণা করেন। কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করা হয়। নাম প্রস্তাব করেন 14 দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। এতে সমর্থন দেন মুস্তাফিজুর রহমান ফিজার। সভাপতি পদে কেউ প্রার্থিতা না করায় সর্বসম্মতিক্রমে শেখ হাসিনার নাম সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। পরে উপস্থিত কাউন্সিলররা করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে অভিনন্দন জানান। এরপর প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব চান। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার উবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ সমর্থন করেন, পরে তা কণ্ঠভোটে পাশ হয়। নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি ও সাধারণ সম্পাদককে মঞ্চে আসতে আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে মঞ্চে গিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ফের দায়িত্ব বুঝে নেন যথাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উবায়দুল কাদের। চীনে 20 দিনেই 25 কোটি মানুষ করোনা আক্রান্ত। শীত পড়তেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। করোনার নতুন ধরন BF7 ভয়াবহভাবে বিস্তার ঘটছে চীনে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে দেশটিতে অনেক রোগী মারা গেছেন, খবর ব্লুমবার্গ এবং দ্য ফিনান্সিয়াল টাইমসের। ডিসেম্বরের প্রথম 20 দিনেই চীনে প্রায় 25 কোটি মানুষের মধ্যে করোনা সংক্রমণ হবে, দেশটির শীর্ষ কর্মকর্তারা নাকি এমনটাই ধারণা করে রেখেছিলেন। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা আগেভাগেই অনুমান করেছিলেন ডিসেম্বরের প্রথমে করোনার বিস্ফোরণ হতে পারে, আর সেই সংখ্যা নাকি 25 কোটি ছাড়াবে। আর সেই কারণেই নাকি সাধারণের প্রতি কড়া হয়েছিল প্রশাসন। চীনে কত মানুষ আক্রান্ত তা সঠিক সংখ্যা এখনও প্রকাশ্যে আসেনি, তবে যদি এই সংখ্যা সত্যি হয় তাহলে সে দেশের প্রায় 18% মানুষ এই মুহূর্তে করোনা আক্রান্ত। সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনে নাকি প্রতিদিন কোভিডে আক্রান্ত হচ্ছেন 3 কোটিরও বেশি মানুষ। এ তথ্য সত্যি হলে একদিনে কোভিড সংক্রমণের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে চীন। দেশটির করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এখনকার আয়োজন এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।